वेलकम टू माय चैनल এখন কথা বলবো অনিক দত্ত পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ট্রেলার অপরাজিত ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা প্রত্যেকটা বাঙালি অডিয়েন্সের আশা করি ভালো লাগবে, কারণ এখানে যে কনসেপ্ট অর্থাৎ যে মানুষটাকে নিয়ে এই সিনেমাটা বানানো হচ্ছে, তিনি বাংলা সিনেমা জগৎ বলি বা বাংলা শিল্প জগতের একটা অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ সত্যজিৎ রায়ের আমরা কথা বলছি। তো এখানে তার চরিত্রটা প্লে করছে জিতু কামাল এবং তার সাথে আছে শায়নি ঘোষ। তো আরও তো এই সিনেমার ট্রেলার দেখে আমাদের কেমন লাগলো? তো বেসিক্যালি এটা একটা মনোক্রমে শুটিং, তো দেখতে সেই যে সময়কালটা, সেই সময়কালের সেই মানুষটার যে স্ট্রাগলস সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাই দিস ফিল্ম। তো এখানে জিতুকে তো দেখতে অ্যাপিয়ারেন্সলি খুব সুন্দর লাগছে, নো ডাউট। তাকে দেখতে তার যখন লুক রিভিল করা হয়েছিল, একটা ট্রেন্ডিংয়ে গেছিলো সেই সময়টা, এবং সেটা সবাইয়ের মুখে মুখে ছিল যে তাকে খুব দেখতে ভালোই লাগছে। বাট এখানে তার পারফরমেন্স ও ট্রেলার দেখে আমরা আশা করতে পারি যে সিনেমাতে সে খুব ভালো কাজ করবে, কারণ তার ফেসিয়াল এক্সপ্রেশন বলি, তার কথা বলার ধরন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই মেলে। তো সেই জায়গা থেকে জিতু কামালকে এখানে পারফেক্ট চয়েস বলে আমার মনে হয়েছে। এবং এছাড়া এখানে যে গল্পের এক্সিকিউশন হবে অর্থাৎ সত্যজিৎ রায়ের স্ট্রাগলস, সেটা থেকে আরও একটা জিনিস সুস্পষ্ট যে একটা সিনেমা যদি ভালো হতে হয় তার মানে এই নয় যে সিনেমাটাতে ভালো নাচ গান বা ভালো হিরো হিরোইন থাকতে হবে। অবশ্যই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকতে হয়, কিন্তু সিনেমার কন্টেন্টটাই যে সিনেমার মেন সোল সেটা এই ট্রেলার থেকে আমরা বুঝতে পারছি। তো তার যে সৃষ্টিগুলো এখানে একে একে দেখানো হবে আশা করা যায়। তো ট্রেলার দেখতে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, এটা ইমপ্রেসিভ ব্যাপার আছে। তো এই সিনেমাটা যেহেতু একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের ওপরে, তো দেখার জন্য এটা অপেক্ষা থেকেই যায়। তোমরা যারা অপরাজিত ট্রেলার দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে বলে দাও, এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।